विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर अभिनव मुखावयव गड़े पालित हल कविगुर 162तम शुभ जन्मदिन। नमस्कार, आपनारा देखछेन घाटाल न्यूज, आमी आपनादेर साथे निवेदिता डागुर। 25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম শুভ জন্মদিন। এই দিনটিতে অনাড়ম্বরভাবে পালিত হলেও নজরকাড়া দৃশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হলো দাসপুর থানার সানরাইজ ক্লাব ময়দানে। মানবতাবাদী কবিগুরুর 40 ফুট দীর্ঘ মুখাবয়ব একে, এর চারপাশে মানব শৃঙ্খল রচনা করে পুষ্পার্ঘ্য অর্পণ করে অভিনব শ্রদ্ধাঞ্জলি দাসপুরের পাঁচ বেড়িয়াতে অংশগ্রহণ করেন ঘাটালের মহকুমার শাসক ও কবি সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, বিকাশ কর, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রধান শিক্ষক সুব্রত বুড়াই, পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের সভাপতি সদানন্দ সামন্ত, সম্পাদক ডাক্তার নির্মল পালোধি সহ ক্লাবের সদস্যবৃন্দ। এই অভিনব শিল্প পরিকল্পনা দিয়েছিলেন রাজ্যখ্যাত দাসপুর থানার চারুশিল্পী প্রসেনজিৎ মুলা এবং রূপদান করেছেন তার ছাত্র বাসুদেবপুরের জয়ন্ত পাখিরা এবং পাঁচবেড়িয়ার সায়নচন্দ্র বেড়া। বিশিষ্ট অতিথিবর্গ এরূপ শিল্পকর্মে সন্তোষ প্রকাশ করে বিদ্যাসাগর সহ আরও মনীষীর প্রতি শ্রদ্ধা নিবেদনে উৎসাহিত করেছেন এবং পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দাসপুরের পাঁচবেড়িয়া থেকে শ্রীকান্ত কদম ও শ্যামসুন্দর দলয়ের রিপোর্ট, ঘাটাল নিউজ। ম্যাডাম রামবাবু আছেন, বিকাশবাবু আছেন, বিশ্বজিৎবাবু আছেন, প্রসেনজিৎ মুলা আছেন এবং অন্যান্য শিল্পীরা আছেন, এলাকার সাধারণ নাগরিক আছেন, সাংবাদিকরাও আছেন, আমাদের সুব্রতবাবু আছেন, সবাইকে আজকের দিনের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে বাঙালিদের জীবনে, কারণ বাঙালি সংস্কৃতির স্রষ্টা তার আজ জন্মদিন। সারা পৃথিবী জুড়ে যে যেখানে বাঙালি আছে সেখানে কিন্তু আজকের দিনটি উদযাপিত হচ্ছে, সে একদম জেনেভা থেকে শুরু করে সমস্ত ইউরোপের সমস্ত শহর থেকে শুরু করে আমেরিকার সমস্ত শহরেই, প্রচুর শহরে কিন্তু বাঙালিরা আছেন এবং সেখানে অনুষ্ঠান হচ্ছে, আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি সেই অনুষ্ঠান। সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাবো, কারণ এই অনুষ্ঠানগুলো সবার কাছে তুলে ধরার জন্য। রবি ঠাকুরের সম্বন্ধে যেটা বলার, যে রবি ঠাকুরের তো নানা দিক আছে, তার একটা উল্লেখযোগ্য দিক কিন্তু চিত্র। আমরা খুব সহজেই দেখেছি, অনেকে আমরা রবীন্দ্রসদন স্টেশনে নিশ্চয়ই গেছি, মেট্রো স্টেশন অনেকেই এখানে গেছি, যে কলকাতায় বিভিন্ন কাজে মেট্রো ব্যবহার করতে হয়, তার স্টেশন দুটো আছে রবীন্দ্র ঠাকুরের নামে, একটা রবীন্দ্র সরোবর, একটা রবীন্দ্র সদন। এই দুটো স্টেশনের মধ্যে বিশেষত রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথের কিন্তু বহু পাণ্ডুলিপি, যিনি উনি যেটা করতেন, পাণ্ডুলিপির কোনো অক্ষর পছন্দ হলে কাটাকুটি করতেন এবং সেই কাটাকুটিগুলো করেই কিন্তু অনেক ছবি উনি তৈরি করেছিলেন। আপনারা সঞ্চয়িতা বা অন্যান্য বই পড়ে দেখবেন এবং যদি মনে করে দেখুন রবীন্দ্রসদন স্টেশনে ওই ছবিগুলো আছে, ওনার পাণ্ডুলিপি উনি কেটেছেন, কেটে 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 ছবি হয়ে গেছে। এইভাবে এছাড়াও উনি অনেক ছবি এঁকেছেন, উনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, সেই সূত্রে বিভিন্ন দেশের চিত্রকলা উনি আমাদের দেশে নিয়ে এসেছিলেন। একটা যেমন কাঠের ওপরে শিল্প, তার নাম বলে মনে হয় হাইদা শিল্প, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের প্রথম ভারতবর্ষে নিয়ে এসেছিলেন সেই চিত্রকলা। এছাড়া বহু রকমের শিল্পকলা, বহু চিত্রকলা উনি সারা পৃথিবী থেকে ইন্সপায়ার্ড হয়ে, সারা পৃথিবীর বিভিন্ন শিল্পের প্রতি ইন্সপায়ার্ড হয়ে আমাদের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত করেছিলেন। ওনার অনেক ছবি, ওনার যে মিউজিয়াম আছে বিশ্বভারতীতে, সেখানে নিশ্চয়ই অনেকে গেছেন, যারা শান্তিনিকেতন গেছেন তারা এই মিউজিয়ামটা দেখবেন। এছাড়াও কলকাতার বহু মিউজিয়ামে ওনার বিভিন্ন আঁকা ছবি রাখা আছে, জোড়াসাঁকোতেও আছে। এছাড়া আমি যেটা বললাম যে মেট্রো স্টেশনে সবার জন্য সামনে ডিসপ্লে করা আছে, তো সেই চিত্রকর রবীন্দ্রনাথের জন্যে আজকে প্রসেনজিৎ মুলা সাহেব যেটা করেছেন সারা পৃথিবীর সামনে রবীন্দ্রনাথকে তুলে ধরার জন্য, 1500 স্কোয়ার ফুট একটা বড় মূর্তি, যেটা কোনো জায়গায় নেই সেরকম একটা মূর্তি তৈরি করেছেন থার্মোকল দিয়ে এবং রং দিয়ে, সত্যি ভালো লাগছে। এটা যদি সমস্ত জায়গায় পৌঁছানো সম্ভব হয় মিডিয়ার ভাইদের দৌলতে, তাহলে এটা একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে, সেই অনুরোধটা আমি করবো। আর যে সমস্ত শিল্পীরা ওনার সঙ্গে কাজ করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, একা কাজটাও করেনি, ওনার টিম কাজ করেছে এই ক্লাবের থেকে, তো তাদেরকেও ধন্যবাদ জানাবো। এরকম ব্যতিক্রমী উদ্যোগ সত্যি প্রশংসনীয়, আমার মনে হয় বিভিন্ন জায়গাতে যে উদ্যোগ আজকে নেওয়া হচ্ছে রবি ঠাকুরের। রবীন্দ্রনাথ আমাদের বঙ্গ সন্তান হলেও ওনার ব্যক্তি সারা বিশ্ব জুড়ে, তো এমনভাবে আমরা শ্রদ্ধা জানাতে চাই যেটার মধ্যেও একটা বিশ্বায়নের ব্যাপার থাকে। সেই জন্য আমরা চেয়েছি যে ভারতবর্ষের নয়, সারা বিশ্বের সবথেকে বড় মুখা এবং যেটা পোর্ট্রেট সেটা করতে চেয়েছি আর করেছে আমাদের
দুই ছাত্র জয়ন্ত পাখিরা শায়নেন্দ্র বেরা, এরা এই উদ্যোগটা নিয়েছে এবং টোটালটা বাস্তবে রূপায়ণ করেছে। আমরা শুধুমাত্র মানে বুদ্ধিটা দিয়েছিলাম, পরিকল্পনাটা দিয়েছিলাম। এই সম্পর্কে যে মহাবয়বটা পূর্ণ রূপদানের ক্ষেত্রে সফল বা সফল হয়ে কীরকম লাগছে? এরকম মানে মুখে প্রকাশ করার মতো না, এমনই আনন্দ হচ্ছে যে এত মানুষকে আমরা দেখাতে পারলাম এবং এত নিউজ চ্যানেল মানুষের কাছে এটা ছড়িয়ে পড়েছে যে আমরা এরকম একটা কাজ রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য করছি। এবং আগেও আমরা অনেক কাজ করেছি, প্রতিটা অনুষ্ঠানে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। সে হিসেবে গর্ববোধ হচ্ছে এবং স্যারকেও আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন সুযোগ করে দেওয়ার জন্য। আগামী দিনে এরকম কোনো সৃষ্টিকারী ব্যবস্থা থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা প্রতিটা অনুষ্ঠানে এরকম নতুন কিছু করার চেষ্টা করব। ভালো লাগছে এরকম, আমি স্যারকে খুব করব, কারণ স্যারের শিষ্য না হলে এরকম অবশ্যই গুরুর আশীর্বাদ এবং পরিকল্পনা অবশ্যই মাথায় থাকে। গুরুর আশীর্বাদ আমাদের মাথায়। ধন্যবাদ সবাই। আছে তো কি হচ্ছে? আমাদের এতে করেছে যে শিবরাত্রির দিন করেছে আমাদের জয়ন্ত, আর শায়নেন্দ্র 15 আগস্ট করেছে ভারতের স্বাধীনতা আন্দোলনকে নিয়ে আনন্দবাজার পত্রিকাকে হুবহু এঁকে তুলে ধরেছে, যেটা দেখলে মনে হবে যে এটা সত্যি খবরের কাগজ, কিন্তু সেটা আঁকা ছিল। এবারে ভাবলাম যে একটু বড় ভাব, সবাই তো ছোট করে, আমরা একটু বড় ভাববো, একটু বড় করব। ওরা বলল যে কত বড় ছবি করব। আমি বললাম যে তাহলে 50 ফিট একটা বড় করতে হবে। ওরা বললো যে হবে। আমি বললাম যে ঠিক আছে, আমি সঙ্গে থাকবো। তো ওরা সঙ্গে সঙ্গে সেটাকে ভালোভাবে নিয়েছে এবং ওরা করার তাগিদটা দেখিয়েছে। তার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাবো পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাবের প্রত্যেকটি সদস্যকে এবং কর্ণধারদেরকে, যে ওনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন যে আমাদের শিল্প নৈপুণ্যকে তুলে ধরার মানুষের কাছে। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। অরম চেন কি তরফ সে অক্ষয় তৃতীয়া কি শুভকামনায়।